শনিবার সিটি ক্লাব এবং মোহামেডানের মধ্যকার ম্যাচে মোহামেডানের হয়ে শেষ চার ওভার টানা বোলিং করেছেন ইমরুল কায়েস এবং সৌম্য সরকার। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সৌম্য মাঝে মাঝেই বোলিং করে থাকেন, কিন্তু সবসময় মিডিয়াম পেস বলটাই করেন এই বাঁহাতি। কখনোই তাকে দেখা যায়নি স্পিন বোলিং করতে, শনিবার দেখা গেল সেটাই। কদিন আগেই আবাহনীর বিপক্ষে ডেথ ওভারে স্পিন করেছিলেন মাশরাফি মুর্তজা, এবার সিটি ক্লাবের বিপক্ষে ডেথ ওভারে স্পিন করলেন সৌম্য সরকারও। এদিন সব মিলিয়ে মোট তিন ওভার বল করেছেন তিনি, খরচ করেছেন মাত্র আট রান, উইকেট নিয়েছেন একটা। এই উইকেটটা কিন্তু তিনি স্পিন বল করেই পেয়েছেন। সৌম্য আর ইমরুল ডেথ ওভারে বল করার কারণ হলো মোহামেডানের জয় তখন নিশ্চিত ছিল, এই কারণে তারা দুজনে একরকম মজা করেই বল করেছেন। তাই বলে বোলিংটা খারাপ করেননি, চার ওভারে দুজনে মিলে খরচ করেছেন ১৭ রান। ইমরুল কায়েস তো বল করেছেন বাহারি অ্যাকশনে, কখনো হরভজন সিং এর অ্যাকশনে করেছেন, আবার কখনো করেছেন সুনীল নারিনের অ্যাকশনে। বল হাতে সৌম্য একটা উইকেট নিয়েছেন, বড় ব্যবধানে জিতেছে তার দলও, তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এই ব্যাটার। যদিও আগের ম্যাচে একটা হাফ সেঞ্চুরি করেছেন, তবে এর আগে পরে শুধুই ব্যর্থতা আর হতাশা। সৌম্য উইকেটে আসেন, একটা করে শট খেলেন আর দর্শকের মনে জাগান একটাই অনুভূতি, তা হলো গ্ল্যামারাস, স্টাইলিশ কিংবা দৃষ্টিনন্দন। অথচ সৌম্যর এই দৃষ্টিনন্দন ব্যাটিং ডিসপ্লেটাই খুব বেশি সময় দেখার সৌভাগ্য হয় না দর্শকদের, গত কয়েক বছর ধরে হয়ে আসছে এমনটাই। শনিবার মোহামেডানের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে বোলিং করেছেন মোট আট জন বোলার, নিয়মিত বোলারদের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, ইমরুলরাও বল করেছেন। হরভজন আর নারিনের অ্যাকশনে বল করা ইমরুল খুব একটা খারাপ করেননি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক। এর আগে ফতুল্লায় আবাহনীর বিপক্ষে ডেথ ওভারে মাশরাফিও স্পিন বল করে চাপে রেখেছিলেন আকাশ নীলদের, এক পর্যায়ে আবাহনীর জয়টাও কঠিন করে তুলেছিলেন। এদিকে সৌম্য বোলিংয়ে স্পিন কিংবা মিডিয়াম পেস যাই করুন না কেন, তার মূল কাজটা করতে হবে তো ব্যাট হাতেই, আর এটাই সম্ভবত বড় চিন্তার কারণ তার দলের জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি। কাটে না।